ভোরের আলোতেই আড়তগুলো সারি সারি ইলিশে ভরে গেছে। হাট ডাকে বিক্রি হচ্ছে ইলিশ, হাজারো ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম পুরো হাট। রূপালী ইলিশের এমন সমারোহ এর আগে এখানে কখনো দেখা যায়নি। পদ্মার তাজা ইলিশের কদর বেশি থাকায় রেকর্ড পরিমাণ সরবরাহ থাকলেও কেজিতে বেড়ে গেছে 100 থেকে 150 টাকা। ইলিশ আমাদের মাওয়াঘাটে প্রচুর পরিমাণ উঠছে, তার জন্য আমরা পাইকারি অনেক খুশি হয়ে গেছি। অন্যান্য দিনের চেয়ে অনেক অনেক বেশি আসছে, অনেক বড় বড় ইলিশ আসছে। এত ইলিশ আমি আর এর আগে কখনো দেখি নাই। দাম বেশি দেখে কাস্টমারে ক্রেতারা কিনতে পারতেছে না, তবে মাছ ভালো। 29 আড়ত আর 150 জন বিক্রেতাই ব্যস্ত ইলিশ নিয়ে। পাশের নদী বন্দরে দেশের প্রথম ইলিশ মেলা ঘিরে এখানে জেলে ও আড়তদার সহ স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দূর দূরান্ত থেকে জেলেরা এই ইলিশ উৎসব উপলক্ষে এই মাওয়া মৎস্য আড়তে ইলিশ বিক্রি করতে চলে এসেছে। মৎস্য বিভাগের মতে জেলায় 10,000 নিবন্ধিত জেলে রয়েছে, এর অধিকাংশই ইলিশ শিকার করেন। আড়তদাররা বলছেন অন্য দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি 50 মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে আজকের এই হাটে। মাওয়ার মৎস্য আড়ত থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।